शायद मेरे ख्याल में तुम एक दिन चलो ले चले तुम्हें तारों के शहर में। গানের জগতের পছন্দের দুই শিল্পী অরিজিৎ সিং এবং জুবিন নটিয়াল। যাদের গান শুনতে পছন্দ করে কম বেশি সবাই। मैं जिस दिन भुला दूं तेरा प्यार दिल से। এই দুই শিল্পীকে চিনে না বা তাদের গান শোনেনি এমন লোক খুব কমই আছে। আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি অরিজিৎ সিং এবং জুবিন এই দুই শিল্পীর মধ্যে কে সেরা, কার জনপ্রিয়তা বেশি, তাই জানাবো আজকের ভিডিওতে। তবে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই কথা বলবো অরিজিৎ সিং কে নিয়ে। मैं फिर भी तुमको चाहूंगा। অরিজিৎ সিং এমনই একজন শিল্পী যার প্রতিটি গানই সুপারহিট। অরিজিৎ সিং কে বলা হয় গানের জগতের রাজা। অরিজিৎ সিং প্রথমবারের মতো কোন সিনেমায় গান গায় 2011 সালে মার্ডার 2 সিনেমার জন্য ফির মুহাব্বত গানটি। অরিজিৎ সিং এর আকাশচুম্বী জনপ্রিয়তা আসে আশিকি 2 সিনেমাতে গান গাওয়ার মাধ্যমে। এই সিনেমার গানগুলো তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। हम तेरे बिन अब रह नहीं सकते। এবং এই সিনেমা তুম হি হো গানটির জন্য তিনি অ্যাওয়ার্ডও পায়। तेरे बिना क्या वजूद मेरा। এছাড়াও তিনি ইয়ে জওয়ানি হে দিওয়ানি সিনেমায় গান গেয়েছেন। মে তেরা হিরো সিনেমায় দুটি গানই কভার করেছেন অরিজিৎ। এবং সিটি লাইট সিনেমার বহুল আলোচিত মুস্কুরানে গানটিও তিনি কভার করেছেন। মুস্কুরানে কি ওয়াজা তুম হো। ক্রিয়েচার 3D মুভির বহুল জনপ্রিয় গানটিও অরিজিৎ সিং এর কভার করা একটি গান। मोहब्बत बरसा देना तू सावन आया है। এবং খামোশিয়ান সিনেমা থেকে খামোশিয়া গানটিও তিনি কভার করেছেন। হামারি আধুরি কাহানি সিনেমার টাইটেল সংটিও অরিজিৎ কভার করেছেন। হামারি আধুরি কাহানি। এবং অল ইজ ওয়েল সিনেমায় বাতোকে তেরি গানটি। বাতোঁ কো তেরি হাম ভুলা না সকে। এছাড়াও দিল ওয়ালি সিনেমার ম্যাক্সিমাম গান অরিজিৎ গেয়েছেন। রঙ দে তুমো হে গেরুয়া। মানুষের মন জয় করে নেওয়া এই শিল্পীর প্রচুর হিট গানের মধ্যে এয়ারলিফট সিনেমার দিল চিচ তুজে গানটি বেশ জনপ্রিয়। এক হি ইশারে পে দিল চিজ তুজে দে দি দে দি। এবং তার সর্বোচ্চ জনপ্রিয় গানের মধ্যে সানাম রে সিনেমার সানাম রে গানটি বেশ দর্শকপ্রিয়। সানাম রে সানাম রে তুমি রা সানাম হুয়া রে। তার এই গানটি সর্বোচ্চ ভিউ পাওয়া গানের মধ্যে একটি। এবং বহুল আলোচিত রাপ্তা সিনেমা থেকে মে তেরা বয়ফ্রেন্ড গানটিও তার গাওয়া। মে তেরা বয়ফ্রেন্ড তুম মেরি গার্লফ্রেন্ড ও মেনু ক্যান্ডি না 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 না। তার ছোড় দিয়া গানটি দর্শক বেশ পছন্দ করছে। ছোড় দিয়া ও রাস্তা। অরিজিৎ সিং শুধুমাত্র হিন্দি গান নয়, টলিউডেও প্রচুর বাংলা গান গেয়েছেন। বোঝে না সে বোঝে না সিনেমার টাইটেল সংটিও তার গাওয়া। বোঝে না সে বোঝে না। এছাড়াও মজনু সিনেমার ও পিয়ারে পিয়া গানটি তার গাওয়া। ও পিয়ারে পিয়া। এছাড়াও তার অনেক জনপ্রিয় গান রয়েছে। আসলে সত্যি বললে তার কোন গানটি যে জনপ্রিয় নয় তাই বলা মুশকিল। এবার কথা বলবো জুবিন নটিয়ালকে নিয়ে। হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন নটিয়াল। যার গান শোনার জন্য অপেক্ষায় থাকে লাখো দর্শক। ভুল জানে কে কাবিল নহি হ্যায়।
এক সময় জুবিন প্রচুর পরিমাণে স্টেজ শো করতেন। জুবিনের প্রথমবারের মতো মুভিতে গান গাওয়ার সুযোগ আসে এক মুলাকাত গানটির মাধ্যমে। এবং তার গাওয়া বলিউডের এই গানটি ছিল একটি হিট গান। এর পরের বছর তু ইতনি খুবসুরত হে গানটি রীতিমতো হইচই ফেলে দেয়। তু ইতনি খুবসুরত হে ফিদা দিদার পে তেরে। এবং এর পরে সালমান খানের বাজরাঙ্গি মুভির জন্য এই গানটি গাওয়ার সুযোগ হয়। এক দিন মোহাব্বত ওড় কর এক দিন গলি কে। এবং বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় আশিকি মুভির জন্য তোর আশিকি গানটি গেয়েছেন। তোর ইশারাতে মন হারাতে ছুটে যায় পেরিয়ে সব সীমানা। প্রচন্ড হিট হওয়া কাবিল সিনেমার কাবিল হু গানটিও গেয়েছেন তিনি। তেরে মেরে সপনে সবই বন্ধ আঁখোঁ কে তালে মে। পাশাপাশি কাবিল হু এর স্যাড ভার্সনটিও তিনি গেয়েছেন। দিল ক্যা করে জব কিসি সে কিসি কো প্যার। ওকে জানো মুভির জন্য গেয়েছেন হাম্মা সংটি। এরপর তিনি বাংলা মুভি রংবাজের জন্য গেয়েছেন ঘুম আমার। তুমি পাইয়ে দিয়ে চকুল আমার তুমি পাইয়ে দি। 2018 সালের প্রচন্ড রকমের জনপ্রিয় এই আখলাত যাবে গানটিও জুবিনের কভার করা। ফেক ফেক কে চেহারা মেরা দিল ইয়ে ধক ধক ধড়কে রে। তার হামনাভা মেরে গানটিও প্রচুর হিট গানের মধ্যে একটি। হামনাভা মেরে তু হ্যায় তো মেরি সাঁসে চলে বাতা দে। তার গাওয়া মারজাওয়ান মুভির জন্য কিন্না সোনা গানটিও বেশ জনপ্রিয়। কিন্না সোনা তেনু রব নে বানায়া কিন্না সোনা। এরপর দেবের কিডন্যাপ সিনেমার জনপ্রিয় এই গানটিও জুবিনেরই কভার করা। বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে তোর জন্য এসেছি আমি। তার গাওয়া লুটগায়ে মুভির জন্য লুটগায়ে গানটিও বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। কুট্টি মোহাব্বত নে আঙ্গড়াইলি দিল কা সাদা। এবং বারসাত কি ধুন গানটিও তার গাওয়া জনপ্রিয় একটি গান। সুন 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 বারসাত কি ধুন সুন। এবং তার এই গানটি নেটিজেনদের মন কেড়েছে। সুন 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 বারসাত কি ধুন সুন। এবং এরপরে তার দিল গালতি কার ব্যাটা হ্যায় গানটি মুক্তি পায়। দিল গালতি কার ব্যাটা হ্যায় গালতি কার ব্যাটা হ্যায় দিল। এবং তাছাড়াও তার গাওয়া অসংখ্য হিট গান রয়েছে। গম হ্যায় ইয়া খুশি হ্যায় তু মেরি জিন্দে মেয়ে জিস দিন ভুলা দু তেরা প্যার দিল সে। এবার আসা যাক দুজনের মাঝে কে সেরা। অরিজিৎ সিং এবং জুবিন নটিয়াল দুজনের মধ্যে অবশ্যই অরিজিৎ সিং এগিয়ে থাকবে। তবে জুবিনেরও নির্দিষ্ট একটা ফ্যান বেস রয়েছে।